আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। কর্নেল জিয়াউদ্দিন, আমি ছিলাম জেড ফোর্সের অধীনে, জেড ফোর্সের অধীনে ওয়ান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, কমান্ডিং অফিসার। প্রথমে ময়মনসিংহে যুদ্ধ করি, তারপর সিলেট সি স্টেট, পরে আপ টু MC কলেজ সিলেট আমি যুদ্ধ করি। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থান করি। আমি তখন চাকরি করি GHQ-তে, জেনারেল হেডকোয়ার্টার্স, MS ব্রাঞ্চ। তো আমি মুক্তিযুদ্ধের যখন এখানে শুরু হয় তখন এখানে সে উপস্থিত ছিলাম না। পরে আমি কর্নেল তাহের, মেজর মঞ্জুর, পরে জেনারেল মঞ্জুর, ক্যাপ্টেন পটোয়ারি, পরে কর্নেল পটোয়ারি, আমরা একসঙ্গে শিয়ালকোট বর্ডার হয়ে পালিয়ে আসে মুক্তিযুদ্ধে যোগদান করি। দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে, মিশে ছোমর দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।